দিয়ে গরু বা মহিষ কিনবো আমার ইনশাআল্লাহ বলতো। লোকটা মল্লিকপুর হাট গেছে, আর যাওয়ার পরে পকেট মার আর টাকাটা পকেট মেরে নিয়েছে। তারপরে গরু আর কি কিনবে, আবার সন্ধ্যাবেলায় না করে দেখা। আবার ওই লোকটার সঙ্গে দেখা, বলছে ভাই গরু পেয়েছ মহিষ পেয়েছ? বলছে ইনশা আল্লাহ গরু হয়নি। কেন? বলছে ইনশা আল্লাহ গরু দেখছিলাম আর কখন পকেট মারে আমার পকেট মেরে নিয়েছে। কি করলাম? ইনশা আল্লাহ বাড়ি ফিরে চলে আসলাম। এখন কি করবে দেখি? ইনশা আল্লাহ টাকা পয়সা জমা করি, তারপরে গরু নিব। মানে মানুষ যখন পাকে পড়ে, বিপদে পড়ে, তখন আল্লাহর নাম ভুলে না। ওয়াইদা মাসাহু শাররু জাযুআ ওয়াইদা মাসাহু খায়রু মানুআ, এটা আল্লাহ কোরআন বলছে। মানুষ যখন একটু সুখী হয়ে যায় আল্লাহকে বলে ভুলে যায়, আর যখন তার সামনে বিপদ আছে, কষ্ট আছে, তখন আল্লাহর নাম ভুলে না। ইনশাআল্লাহ উঠতে বসতে পায়খানা পেশাব সবসময় ইনশাআল্লাহ ছুটে যায়। তো এইরকম আপনাদের ইনশাআল্লাহ হবে না? তো ইনশাআল্লাহ বলে দিলাম যে পালিয়ে যাবো, ইনশাআল্লাহ পালাবো না। এটা বলেন ইয়াকিনের সঙ্গে যাব না, বেশি বিরক্ত করবো না আপনাদেরকে। একটা বিষয় নিয়ে হালকা করে এমন আলোচনা করব যে আলোচনাটা আপনাদের, আপনারা যদি উপলব্ধি করেন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে, কাজ দেবে। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها
আমার
আমাদের মন আমাদের প্রাণ, আমাদের মন আমাদের প্রাণ, তাই তো যেমন স্বপনে তাই তো এমন অনাবিল, তাই তো এমন স্বপনে তাই তো এমন অনাবিল। আজকে মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের পর্দানাসীন অবলা সরলা মহাবনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া হামদোসানা, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আজকে আপনাদের এই মহাদী সভায় আল্লাহ আমাকে, আমার মতো একজন গুণাগারকে আসার এবং এই জলসায় কিছু কথা বলার সুযোগ দান করে দিয়েছেন, এবং শুকরিয়া করি এই মর্মেও যে আপনারা সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে হাদিস কোরআনের কথা, হাদিস কোরআনের বয়ান অনর্গলভাবে এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্যকে না হারিয়ে সুষ্ঠ সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আল্লাহ আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার স্বার্থে আমরা সকলে উদার চিত্তে ইখলাস ঈমান মহাব্বত ভালোবাসা প্রেম প্রীতির সঙ্গে আমরা উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। যদি বলুন আলহামদুলিল্লাহ। অতপর নাবিকুলের শিরোমণি শ্রেষ্ঠ নাবি মামিনার লাল তাজেদের মাক্কি ও মাদানী আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরূদ শান্তি সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। বিরাদায়ে ইসলাম, আমার বিষয় আপনাদের সামনে কি রাখবো, আলেম সম্প্রদায় অবশ্যই বুঝে নিয়েছেন, আপনারা হয়তো অনেকে বুঝেছেন অনেকে বুঝতে পারেননি। বিষয়বস্তুটা আরম্ভ করার আগে আপনাদের কাছে একটা হাদিস রাখতে চাই। আল্লাহ রাসূলের জমানায় সাহাবায়ে কেরামেরা এবং সাহাবীদের স্ত্রীরা, আল্লাহ রাসূলের যুগের মহিলারা কেমন ভাবে ওয়াজ শুনতেন, আল্লাহ রাসূলের মুখ থেকে হাদিস ও কোরআনের কথা কিভাবে শুনতেন, এই প্রসঙ্গে আপনাদের সামনে এটা বুখারীর হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিসটা বর্ণনা করছেন একজন মহিলা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আসমা। হযরতে আসমা বলছেন, وعن أسماء بنت أبي بكر قالت قام النبي صلى الله عليه وسلم خطيبا। أسماء বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে খুতবা দেওয়ার জন্য, কিছু ওয়াজ করার জন্য, বক্তব্য রাখার জন্য আমাদের সামনে দাঁড়িয়ে গেলেন। قام خطيبا। এবার আল্লাহ রাসূল ওয়াজ করতে লাগলেন, ওয়াজ কি প্রসঙ্গে করছিলেন, ফাযাকারা ফিতনাতাল কবরিল্লাতি ইউফতানু ফিহাল মারউ, কবরে মানুষকে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিভাবে সওয়াল জবাব হয়, মানুষের হিসাব কিতাব কিভাবে কবরের মধ্যে হয়, এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে, সাহাবীদের স্ত্রীদের সামনে ওয়াজ করতে লাগলেন। এবার আল্লাহ রাসূল ফালাম্মা দাকারা যালিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
এই কবর আজাব এবং কবরের প্রশ্ন উত্তর সম্পর্কে কবরের বয়ান যখন করতে লাগলেন সাহাবায়ে কেরামেরা জাজ্জাল মুসলিমুনা জাজ্জাতান রাওয়াহুল বুখারী হাকাজা, এতদূর পর্যন্ত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে বর্ণনা করেছেন, তার হাদিস তার কিতাবে নিয়ে এসেছেন। এ পর্যন্ত বুখারীর রেওয়ায়াত, বুখারীর বর্ণনা। তার মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের কথা যখন আলোচনা করলেন, উপস্থাপন করলেন সাহাবীদের সামনে, তখন সমস্ত সাহাবায়ে কেরামেরা হইচই করে কাঁদতে আরম্ভ করলেন আল্লাহর ভয়ে। কবরের আজাব যে এত ভয়াবহ জিনিস, এই কথাটা এই ওয়াজটা শুনে সমস্ত সাহাবায়ে কেরাম একেবারে চিৎকার করে চিলিয়ে চিলিয়ে কাঁদতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ, হাজরাতে আসমা বলছেন, আমরা মহিলার দল অনেকটা দূরে ছিলাম, আমার মা বোনদের প্যান্ডেল যেমন দূরে আছে, সেই যুগে সেই সময় মাইকের কোনো আবিষ্কার হয়নি, মাইকে বলে হতো না। আল্লাহর নবী মুখে আলোচনা করছিলেন, আল্লাহর নবীর মুখের আলোচনাটা মহিলারা শুনতে পায়নি, মহিলাদের কানে পৌঁছায়নি আওয়াজটা। সাহাবায়ে কেরামেরা আল্লাহর রসূলের মুখে কি এমন ওয়াজ শুনলেন, কি এমন গুরুত্বপূর্ণ কথা শুনলেন, শোনার কারণে সাহাবীরা ভয়ে হইচই করে চিৎকার করে করে কাঁদতে আরম্ভ করলেন কেন? হযরতে আসমা বলছেন, ফালাম্মা সাকানাত জাজ্জাতুহুম, এই রেওয়ায়েতটা এই পর্যন্ত বুখারীর রেওয়ায়েত ছিল, এখন ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাই এই হাদিসটাকে তার কিতাবে নিয়ে এসেছেন। ফি রিওয়ায়াতিন নাসাই ওয়া হালাত বাইনি ওয়া বাইনান আফহামা কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি যে আল্লাহর নবীর কথা শুনব, আমার কানে যে নবীর আওয়াজ আসবে, এই সুযোগটা ছিল না। কারণ আমাদের সামনে পুরুষেরা সাহাবীরা অনেক বসেছিলেন, আমরা অনেকটা দূরে ছিলাম, আল্লাহর রাসূল এবং আমাদের মধ্যে অনেকটা দূরত্ব কায়েম ছিল, যার কারণে নবীর কথাটা আমি শুনতে পাইনি। কে বলছেন? হযরতে আসমা, আবু বকরের মেয়ে। তখন তিনি বলছেন, কুলতু লিরাজুলিন করিবিন মিন্নি আই বারাকাল্লাহু ফিকা মাদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি আখিরি ক্বাওলিহি, আমি এক সাহাবীকে বললাম, আমার পাশে ছিল নিকটবর্তী সেই সাহাবীকে আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর নবীর সাহাবী আপনি বলুন, আল্লাহর নবী কি এমন ওয়াজ করছিলেন, কি এমন গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, যে কথাটা শোনার কারণে সমস্ত সময় ক্রমেরা হইচরক হইচই করে কেঁদে উঠেছে, আমি সেই কথাটা শোনার থেকে বঞ্চিত মাহরুম রয়েছি, দয়া করে অনুগ্রহ করে ওই কথাটা আপনি আমাকে জানিয়ে দেন, বলে দেন আল্লাহ নবী যে কথাটা সাহাবীদের সামনে বয়ান করেছে। মাদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ক্বাওলিহি, আল্লাহ রাসূল শেষে কি কথাটি বললেন, যার কারণে সাহাবীরা কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ, ওই সাহাবী বললেন, ক্বালা ক্বালা কদ উহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফিল কবরে করিবাম মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহর নবী এই কথাই বলছিলেন, ও আমার সাহাবার আমার উম্মতেরা শোনে না শোনে না, তোমরা যখন মারা যাবে, তোমাদেরকে যখন কবরে শয়ন করা হবে, কবরে শুয়ে দেওয়া হবে, আর মুনকার নাকির দুই ফারিস্তা তোমাদেরকে হিসাব কিতাব নিতে আসবে, প্রশ্ন করতে আসবে, যখন তোমাদের কবরে হিসাব কিতাব হবে, তখন এই পরীক্ষাটা হিসাব কিতাবটা কিছু মানুষের জন্য এত বড় পরীক্ষা হবে,
এত জটিল পরীক্ষা হবে, যাদের ঈমান দুর্বল আছে, যাদের ঈমান কমজোর আছে, তাদের জন্য খুব জটিল পরীক্ষা। কত জটিল পরীক্ষা! শেষ জমানায় দাজ্জাল যেমন আসবে মানুষের ঈমানকে লুটার জন্য, মানুষের আমলকে লুটার জন্য, যেমন দাজ্জালের ফেতনা হবে তেমনি দাজ্জালের যেমন একটা বড় ধরনের আজমাইশ পরীক্ষা, তেমনি কবরে পরীক্ষা হবে। এই মতো এই কথাটা আল্লাহ রাসূল বলেছিলেন, যার কারণে সাহাবারা কেঁদে উঠেছিল। বেরাদান ইসলাম, আমার বলার উদ্দেশ্য বুঝতে পেরেছেন? যে ওয়াজ শুনতে হবে এমন ভাবে, ওয়াজটা শোনার পরে যেন কিছু কাজে আসে, লাভ হয়, নিজে উপকৃত হতে পারি, কিছু হেদায়াত হতে পারি, নিজেকে সংশোধন করতে পারি, তাহলে ওয়াজ শুনে লাভ হবে। এবার আসুন আপনাকে ওয়াজ শোনায়। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ইবাদতের জগতে, ইবাদতের মধ্যে সব চাইতে যেটা পাওয়ারফুল ইবাদত এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বড় উৎকৃষ্ট ইবাদত, সেটা হচ্ছে সালাত অর্থাৎ নামাজ। এই নামাজ প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনা যদি ধ্যান দিয়ে মন প্রাণ দিয়ে আপনি শুনেন, অবশ্যই আপনার কাজ দিবে, উপকার হবে। যারা নামাজি আছেন বিশেষ করে তাদের জন্য উপকার, আর যারা বেনামাজি আছেন তাদের জন্য উপকার। মা বোনেরা ভালো করে কর্ণপাত করে শুনবেন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবী বলুন, পৃথিবীতে যত রকমের আমল আছে সবচাইতে কোনটা আমল ভালো, কোনটা আমল উৎকৃষ্ট? আল্লাহর নবী বলেছিলেন, আস-সালাতুল আওয়ালে ওয়াক্তিহা, নামাজটা আউয়াল ওয়াক্তে অথবা ওয়াক্তের উপরে আদায় করা, এই আমলটাই হলো সবচাইতে উৎকৃষ্ট আমল, ভালো আমল। তাহলে এর চাইতে ভালো আমল আর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন, যেই দিন মানুষকে হাশরের ময়দানে একত্রিত করা হবে, নারী পুরুষ সবাই এক জায়গায় সবাইকে একত্রিত করা হবে, সেই দিন প্রথম যে প্রশ্নটা হবে, আপনার জমি কত ছিল, আপনার সন্তান কয়জন ছিল, আপনার বাড়ি পাকা ছিল না কাঁচা ছিল, মাটির ছিল না খড়ের ছিল না পাকা ছিল, এটা জিজ্ঞাসা করা হবে না। নবী আমার বলছেন, সর্বপ্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথমে প্রথম হিসাব যেটা নেওয়া হবে, যেটা জিজ্ঞাসা করা হবে, সেটা হচ্ছে সালাত, সেটা হলো নামাজ। বলা হবে, বান্দারে আমি তোমার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলে, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, কেমন ভাবে তুমি নামাজটা আদায় করেছো, নামাজ পড়েছো কি না, আজকে তোমাকে সারা জীবনের হিসাব দিতে হবে। তো নামাজ প্রসঙ্গে প্রথম প্রশ্ন হবে, নামাজ সম্বন্ধে আপনাকে প্রথম কি করা হবে, প্রশ্ন করা হবে। ভাইরা আমার, নামাজের গুরুত্বটা কত, এই ইবাদতের গুরুত্বটা কত, সামান্য ছোট্ট করে আপনাকে বলছি, এই আমলের গুরুত্ব কত, মা বোনেরা আপনাদের কাজে আসবে, এই নামাজের গুরুত্বটা কত, আর এই আমলটা কত বড় আমল, আল্লাহর কাছে কত পছন্দনীয় আমল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিয়ম ছিল, দস্তুর ছিল, যখন মানুষজনকে সাহাবীদেরকে কোনো দেশে পাঠাতেন, সাহাবীদেরকে দিনের তবলিগ করতে অথবা কোনো কাজে যখন পাঠাতেন, তখন তিনি তাদেরকে দাঁড় করিয়ে বসিয়ে ওয়াসিয়ত করে দিতেন। কি বলে ওয়াসিয়ত করতেন, ও আমার মুসলমান ভাইয়েরা শুনে নাও, ইন্না আহাম্মা উমুরিকুম ইন্দি আস-সালাহ।
হযরতে ওমর বলতেন, ও আমার সাহাবীরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমরা সফরে যাচ্ছ, বিদেশে যাচ্ছ, যেখানে যে অবস্থায় থাকো না কেন, নামাজের সময় যখন হয়ে যাবে নামাজটা তোমরা আদায় করে নেবে, নামাজ তোমরা কারণে কোন রকমের কাজা করবে না, নামাজকে তোমরা ওয়াক্তের ব্যতিক্রম করবে না, নামাজকে তোমরা ছাড়বে না, এই করে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাগিদ করে করে বলতেন, ইন্না আহাম্মা উমুরকুম ইল্লি আসসালা, তোমাদের কাজ সবচাইতে বড় কাজ আমার নিকটে হলো নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাকিদ করে বলে দিতেন। তাহলে নামাজের কত বড় গুরুত্ব আরো সোজা সরল ভাবে বুঝেন, যতগুলো হুকুম আহকাম নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করেছেন, সবগুলো জমিনের উপরে নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিলকে পাঠিয়ে দিয়েছেন নাবীর কাছে, ওয়াহি পাঠিয়ে দিয়েছেন, যাও আমার নাবীর উপরে এই ওয়াহি নাজিল করো, মা বোনদের পর্দার আয়াত নাজিল হলো, জমিনের বুকে হলো, যাকাতের আয়াত নাজিল হলো, যাকাত ফরজ হলো, জমিনের বুকে নাজিল হলো, রোজা সম্পর্কে আয়াত নাজিল হলো, জমিনের বুকে নাজিল হলো, আল্লাহ জিব্রিলকে জমিনের বুকে পড়ালেন, যত রকমের হুকুম জমিনের বুকে সব নাজিল হলো, কিন্তু একটাই মাত্র হুকুম, যে হুকুমটা জমিনের বুকে নাজিল হয়নি। একটা হাদিস বুখারী মুসলিমের হাদিস আপনাকে বলছি কিছুক্ষণ পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজটাকে কত ভালোবাসেন, আর এই ইবাদতটাকে আল্লাহ কত পছন্দ করেন, আর এই ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়ার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সলাত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নাবীকে আরশে মুআল্লাতে ডেকে নিলেন, এই নামাজের হাদিয়া, নামাজের তোহফা, এই নামাজটাকে দান করার জন্য, এই দামি বড় হাদিয়াটাকে নবীকে দান করার জন্য, দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনার নাবীকে আরশে মুআল্লাতে ডেকে নিলেন, মেহমান রূপে ডেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ ফরজ করে দিলেন, যেই কথাটা আমাদের বিশ্বের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, ফাআওহাল্লাহু ইলাইয়া মা আওহা, ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা মা আওহা ইলাইয়া, ওয়া ফরাদ আলাইয়া 50 সালাতান। আল্লাহ আমাকে নিজে আসমানে ডেকে নিলেন, আর ডেকে নেওয়ার পরে আমার উপরে 50 ওয়াক্তের নামাজ, আমার উপরে, আমার উম্মতের উপরে কি করলেন, আল্লাহ 50 ওয়াক্তের নামাজ ফরজ করলেন। আচ্ছা বলুন, 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ থাকতো, এখনো যদি বহাল থাকতো, তো আমাদের অবস্থা কি হতো, বাড়ির কাজ কাম, জমি জায়গা চাষবাস করা, ব্যবসা বিজনেস করা, আমার তো মনে হয় 50 ওয়াক্তের নামাজ পড়তে পড়তে সব সময় শেষ হয়ে যেত, খাওয়ারও বোধ হয় সময় পাওয়া যেত না। কিন্তু আল্লাহ কত দয়ালু, আল্লাহর নবী খুশিতে আটখানা হয়ে 50 ওয়াক্তের নামাজ যখন ফরজ করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আটখানা হয়ে চলে আসছেন, হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, হযরত মূসা বলছেন, কি হলো নবী মুহাম্মদ, আল্লাহ তোমাকে কি দিল? আমাদের বেশ নবী বললেন, ও গো মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আমার উম্মতের উপরে 50 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলছেন, ও গো নবী মুহাম্মদ,
আপনার উম্মত হবে অনেক অতি কমজোর, আপনার উম্মত হবে অতি কমজোর, দুর্বল, কঙ্কর। তারা 50 ওয়াক্তের নামাজ আদায় করতে সক্ষম হবে না, তাদের ক্ষমতা হবে না, শক্তি হবে না। অতএব যাও তুমি আল্লাহর কাছে, ঘুরে যাও, আল্লাহকে সুপারিশ করো, আল্লাহ কিছু কমাও, কনসিডার করো। আল্লাহ নবী মুহাম্মদ ফিরে গেলেন, বলেন আল্লাহ কিছু কমিয়ে দাও, আমার উম্মত অতি কমজোর হবে, তাদের ক্ষমতায় কোলাবে না, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আল্লাহ তুমি কিছুটা নামাজ কমিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও, ওমর নবী আমি 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম, 45 ওয়াক্ত থেকে গেল। আবার মুসার কাছে এলেন, মুসা